দর্শক সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। এর আগের বুলেটিনে যেমনটি বলছিলাম, কক্সবাজারের পর্যটকের কিন্তু ঢল নেমেছে এই মুহূর্তে, এবং বেলা এবং যত বেলা বাড়ছে তার পর্যটক ভিড় কিন্তু অনেকটা কিন্তু লক্ষণীয়। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের যে কয়েকটি পয়েন্ট আছে, সব কয়েকটি পয়েন্টে কিন্তু কোথায় কিন্তু কোনো ধরনের ভিড় পরিমাণ খায়নি পর্যটকের, এবং পর্যটকের উচ্ছ্বাসে কক্সবাজারের সমুদ্র সৈকতে এক অন্যরকম আমেজ বিরাজ করছে, এবং সবাই পরিবার পরিজন এবং প্রিয়জনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমি যদি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে কক্সবাজারে অনেক পর্যটকরা তো নিজের মতো ঘোরাফেরা করছে এবং অনেকেই এদিক এদিক ছুটাছুটি করছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের কক্সবাজারের এখানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল আমিন পারভেজ সহ এখানে হোটেল কর্তৃপক্ষ এখানে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে যে আপনারা পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সমুদ্র সৈকতে কেমন ব্যবস্থা রাখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে কক্সবাজারে যে আলাদা আলাদা পর্যটক এসেছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই পর্যটন এলাকাগুলোতে, আমাদের লাবণী, সুগন্ধা এবং কলাতলি বীচ এলাকাতে বেশি পর্যটক আছেন। এদের সবগুলো এলাকাতেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া আছে, তারা পুলিশের সাথে পুলিশগুলি জেলা পুলিশ সমন্বয়ে তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া আমরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা পর্যটক ব্যবসার সঙ্গে জড়িত সেই নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাঠে অবস্থান করছি এবং দেখছি যাতে পর্যটকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে কক্সবাজারে তাদের আনন্দ উদযাপন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলছি কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশিম সিকদারের সাথে। আসলে কোনো যদি পর্যটক যদি কোনো হোটেল বাড়তি টাকা যদি আদায় করে সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নেবেন? আমি প্রথমে সবাইকে সামরিক অভিনন্দন জানাচ্ছি, সাথে ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনি লক্ষ্য করছেন যে জেলা প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে এটা সতর্ক অবস্থায় রয়েছে, এবং জেলা পর্যায়ের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে তিনটা টিম এখানে মান নিয়ন্ত্রণ এবং মূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, কোথাও মূল্য বৃদ্ধিরও খবর পাওয়া যায় নাই। অনেকগুলি স্থাপনা এবং রেস্তোরাঁ পরিদর্শন করা হয়েছে। ধন্যবাদ সুবর্ণা। আপনি আমরা পরবর্তী সংবাদে হয়তো সেটা আপডেটে জানিয়ে রাখবো। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ সংবাদ। শফিক, আপনাকে ধন্যবাদ।